हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सकले भालो आसो, तुम्हारा सकले खूब खूब भालो थाको और तुम्हारे दिनगुलो खूब भालो काटुक शुभकामना निये आमी आज के ब्लॉगटा शुरू करछी। देखबे आमादेर प्रतिकटा दिन किन्तु समान जाए ना, कोनो कोनो दिन खूब भालो जाए सेदिन के जेनो सबकिछु भालो होते थाके, आबार कोनो कोनो दिन एतटाई खराब जाए जे प्रतिदिन जे काजगुलो करछी एकई काज हयतो रोज करे जाच्छी किन्तु सेई काजगुलो सेदिन के भूल होते थाके, बाजे खबर आसते थाके। आबार किछु दिन आमी देखी जे सकाल थेके किछु करते इच्छा करे ना, भीषण एकटा लेजी भाव थाके सेदिन के जेनो कोनो किछुई करार नेई। आबार कोनो कोनो समय दिन एत व्यस्त थाके सेई दिनटाते निःशेष फेलारो आमरा समय पाई ना, देखबे जे मने हय जे दिनटा आरो बड़ो होले भालो हतो। तो सेई रकम एकटा समय एखन चलछे आमार, যে দিনগুলো খুবই বিজি চলছে। তো আজকেও সেরকমই একটা প্রচণ্ড বিজি ডে ছিল, সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছি, আমার হেল্পিং হ্যান্ডও আজকে আসেনি, ফলে তারও সমস্ত কাজকর্ম করতে আমাকে হয়েছে। কাজকর্ম করার পরে স্নান করে পুজো করে লাঞ্চ হয়ে গেছে আর এখন আমি বেরোবো হচ্ছে কিছু কাজ নিয়ে বেরোচ্ছি, কারণ কিছুদিন ধরেই আমার কিছু কাজ জমা পড়ে গেছে। আজকে কিন্তু না গেলে আমার হবে না, আজকে আমাকে যেতেই হবে। আর এখানে এখন প্রচণ্ড গরম পড়েছে মুম্বাইতে, প্রচণ্ড গরম, ফলে বেরোতে আর ইচ্ছা করে না। আজকে সকালবেলা দেখলাম যে একটু মেঘ করলে ভাবলাম হয়তো বৃষ্টি হবে, কিচ্ছু হলো না, মানে খুব মানে কয়েক সেকেন্ড হয়তো খুব সামান্য হালকা কিছু বৃষ্টি হলো, ব্যাস তারপর যেইকার সেই রোদ সেই গরম। কিন্তু এসব ভাবলে আর চলবে না, কারণ কাজগুলো আর আমাকে রেখে দিলে হবে না, আজকে যেতে হবে, তাই এখন আমি বেরোচ্ছি। আর আজকে সমস্ত কাজকর্ম করার পরে ইচ্ছা আছে একটা জায়গায় যাওয়া, সেটা হচ্ছে মুম্বাইতে এখন নতুন অনেক কিছু হলো আর কি, ওপেন হয়েছে টিম হর্টনস, তো সেখানে আজকে যাবো, বিকেলটা একটু সেখানে সময় কাটাবো। সারাদিন আর কি এত পরিশ্রম গেছে, তো একটু রিফ্রেশমেন্টের জন্য সেখানে যাব। আর আজকে হচ্ছে আমি যেহেতু লোখান্ডাওয়ালার ধারে কাছে আর কি আমার কাজকর্মগুলো আছে, আর টিম হর্টনসটা ওপেন হয়েছে মুম্বাইয়ের দুটো জায়গায়, একটা হচ্ছে ব্যান্ড্রা একটা হচ্ছে লোখান্ডাওয়ালা। তো আমি ওই জন্য ভাবলাম যখন আমি লোখান্ডাওয়ালার ধারে কাছে যাচ্ছি তো কেননা একবার ওখানেও ঘুরে আসবো। তো আজকে থাকো আমার সঙ্গে, দেখতে থাকো আমার ব্লগটা কেমন লাগে তোমাদের, থাকো আমার সাথে। আর আমি তোমাদের আরেকটা জিনিসও শেয়ার করছি, তারপরেই আমি বেরিয়ে যাবো। আমি তো এখন বেরোচ্ছি, আর বেরোনোর আগে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, যেটা হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগটা আমি রিসেন্টলি নিয়েছি হচ্ছে জোক থেকে, তোমরা ব্যাগটা দেখো কেমন লাগছে তোমরা একবার আমাকে জানাবে। আর তোমরা যদি এই ধরনের ব্যাগ নিতে চাও তাহলে এদের ওয়েবসাইট লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখানে একবার গিয়ে দেখবে যে তোমরা কত সুন্দর ব্যাগ এখানে পেয়ে যাবে, ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট শেপ আর ডিফারেন্ট কালারের। আর তার পারপাসটা বিভিন্ন রকম থাকবে, মানে তুমি ধরো ল্যাপটপ ব্যাগ নিতে চাইছো, সাইড ব্যাগ নিতে চাইছো, হ্যান্ড ব্যাগ নিতে চাইছো, সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে, তোমরা শুধু একবার ওয়েবসাইটটা চেক করে নাও। আর আমার এই ব্যাগটা কেমন লাগছে তোমরা বলো। এই ব্যাগটা কিন্তু হ্যান্ড ব্যাগ, যেটা তোমরা এইভাবে নিতে পারবে, আর এটা তোমরা বিভিন্ন কালারের পেয়ে যাবে। আমার এটা পছন্দ হয়েছে, আমি তাই এটা নিয়েছি। আর যদি এটাকে তোমরা সাইড ব্যাগ হিসেবে ইউজ করতে চাও তাহলে এর সাথে তোমরা এটাকে এটা অ্যাডজাস্টেবল, তো তোমরা এটাকে লাগিয়ে নেবে তাহলে এটাকে তোমরা সাইড ব্যাগ হিসেবে ইউজ করতে পারো। এই লুকসটা একবার দেখো কত সুন্দর। আর এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে দেখো এই লোগোটা তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। আর এই ব্যাগটা সম্বন্ধে আমার কিছু বলার আছে, যেটা হচ্ছে যেটা কারণে আমার এই ব্যাগটা ভালো লেগেছে, এটা হচ্ছে 100% ভেগান আর হচ্ছে ক্রুয়েলটি ফ্রি আর এটা হচ্ছে হ্যান্ডক্রাফটেড। এর যে টেক্সচারটা তোমরা দেখো ভীষণ সুন্দর, আর প্রতিকটা যে কালার, প্রতিকটা ডিজাইন এগুলো ভীষণ সুন্দর। আর এবারে আমি এই ব্যাগটা যে আমি যখন দেখেছিলাম এবং তোমরাও দেখে আমি জানি না কি স্পেস এটার মধ্যে আছে তোমরা বুঝতে পারছো কি না, এখন বাইরে থেকে আমি তোমাদের দেখাচ্ছি। আর এই লেদারটাও দেখো, এই লেদারটাও কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ ভালো লেদার। আর এই স্পেসটা একবার বাইরে থেকে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে কতটা জায়গা রয়েছে এখানে। আমি এবার তোমাদের একটু ভিতরটা দেখাই, এখানে একটা জিপ রয়েছে, জিপটাও ভীষণ ভালো। আর আমি মোটামুটি যখন কোনো জায়গায় যাই তো আমার সঙ্গে একটা জলের বোতল থাকে, আর আমি তো যেগুলো তোমার ফোন, তারপরে তোমার পার্স এগুলো তো সঙ্গে থাকবে, এছাড়া কিছু কসমেটিক্স থাকে। তো দেখো আমি এগুলো নিয়েছি এর মধ্যে, আর নেওয়ার পরেও কতটা জায়গা রয়েছে দেখো, এখানে বোতলটা রয়েছে, জলের বোতলটা রয়েছে, আমি সেটাকে বার করে দিলাম, তারপরেও ভেতরের স্পেসটা তোমরা একবার দেখো। আচ্ছা, এরপরে এখানেও একটা জায়গা রয়েছে যেখানে তোমরা ফোন রাখতে পারো, এখানেও আরেকটা জিপ রয়েছে যেখানে তোমরা তোমাদের কোনো ইম্পর্টেন্ট জিনিসপত্র রাখতে পারো, প্রচুর স্পেস রয়েছে ব্যাগটাতে, সব কিছু রাখার পরও কিন্তু অনেকটা জায়গা রয়েছে, মানে তোমরা যখন এটা নিয়ে যাবে তোমরা অনেক জিনিসপত্র নিয়ে যেতে পারবে।
আর যদি এই ব্যাগটা তোমরা নিতে চাও বা ওদের ওয়েবসাইট থেকে কোনো ব্যাগ নিতে চাও তাহলে আমার স্ক্রিনে যে এখন একটা কোড যাচ্ছে সেই কোডটা যদি তোমরা ইউজ করো সেই কোডটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেই কোডটা ইউজ করলে তোমরা 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো আমি সেই কোড আর ওয়েবসাইট লিংক সমস্ত কিছু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার শুধু চেক করে নাও। আমি যেহেতু এটা ইউজ করছি আমার ভালো লেগেছে তাই আমি তোমাদের এটা সাজেস্ট করব তোমরা এই ব্যাগটা একবার ইউজ করে দেখতে পারো। সমস্ত কাজকর্ম সারের পরে চলে এলাম টিম হটান্সে, দেখতে পাচ্ছ যে লাইনটা হয়েছে সেটা হচ্ছে বিলিং করার জন্য লাইন, বাইরেও একটা লাইন ছিল সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে ভিতরে চলে এলাম। তো ভিতরে এসে যে লাইনটা আমরা দেখলে সেখানে হচ্ছে তোমরা কি নেবে সেটা সিলেক্ট করবে এবং বিলিং করবে। বিলিং করার পরে এখানে টেবিলগুলোতে তোমাদের নিজেদেরই বসতে হবে, মানে একটা খালি হলে একটা জায়গায় বসবে। যখন বিলিং করা হলো তখন টেবিল নাম্বারটা দিয়ে দেওয়া হলো এবং তার সাথে তোমার যেটা করলো সেটা হচ্ছে একটা বেল দিয়ে দেওয়া হলো। যখন এই বেলটা বাজবে তখন তুমি জানবে যে তোমার খাবারটা রেডি হয়ে গেছে আর তখনই গিয়ে খাবারটাকে নিয়ে আসতে হবে। এখানে বাইরে আর ভেতরে দু জায়গাতেই সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, আমি কিন্তু বসেছিলাম ভেতরেই।